মেসি আর নেইমার দুজনেই লিজেন্ড, তো এই ভিডিওতে কাউকে ছোট করে দেখা হয়নি। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো, তো কেউ সিরিয়াসলি নেবেন না। তো দর্শক বিন্দু টুডে মানে আজ, হালার পুটুডে মানে আজ, এটা সবাই জানে। তো দর্শক বিন্দু নাও মানে এখনি, না মানে এখনি, এটা সবাই জানে, আমরা কেউ মূর্খ না। তো দর্শক বিন্দু কোপা আমেরিকা সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের খেলা সূচনা করা যাক একটি সারির মাধ্যমে। দিন শেষে রাত হলো, রাত শেষে ভোর, এই খেলার যে সূচনা করতে হবে সে হলো একটা মাদা। আসলে আসতে এটা একটা ইন্টারন্যাশনাল খেলা, মনে মনে কই এখন ভালো লাগতেছে। হ্যাঁ আমারও, কি বলবো কথা বলে মানে যে ক্ষয় তো ব্যাট থেকে বলে টস দিই। আচ্ছা টস দিতাছি, সি নেইমার হেড না টেল? হেড বাক, কি বলে এই এই আমার বাচ্চার কোন কই? আমি জানি না, আমিও জানি না, আবার টস দিতাছি বাক। এই দেখ হালার পোলারা, তোর আর আগে আইপিএল ম্যাচে পাঁচটার কয়েন মেরে দিত, আমার কাছে ফোন হয়েছিল, আর এইবার আবার ফুটবল ম্যাচে আমার পাঁচটার কয়েন মারা দান্ত করতো, আমি টস দিব না কোপা আমেরিকা বাদ। এই ভাই 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 সমস্যা নাই, আর কয়েন টয়েন মারুম না, আপনি টস দেন। লাস্ট বার টস দিতাছি, দাঁড়া তো করে বিশ্বাস নাই, একটু পিছে লই। এই তোর নানিরে খালি কর, আমি কোপা আমেরিকার বাচ্চ করে আর আমার কিডন্যাপ করতে তোর ধরা। বস মিশন সাকসেসফুল, আরে বাসকর সাহেব আপনারে কি কিডন্যাপ করে নিয়ে মাইরে টাইরে দিছে নাকি? কি বলে আরে কেমন কি শোনা, ওর আমার ফ্যান ফলোয়ার ছিল। ঠিক আছে ফ্যান ফলোয়ার মারলেই ছেলে খেলা, আর আমরা মারলেই দোষ। কি বলে কিন্তু মাঠে খেলি আমরা, ফ্যান ফলোয়ার তোর হইলো কেমনে? ওইটা মেসি জানে। মেসি তুমি টসে জিতে গেছো, তুমি আগে সেন্টার করো। টস তো হইলোই না, ও সেন্টার পেলো কেমনে? আরে ফিফা ফুটবল ম্যাচের নতুন নিয়ম হইছে, প্রতি ম্যাচে টস দেওয়া যাবে না। কিন্তু এর আগের ম্যাচে তো ক্লিয়ার টস দিছে। ম্যাচের শুরুতেই দুর্নীতি শুরু হইছে। কি শিখেছি বুঝছো, এমনি র‍্যাপ দিবি, এমনি র‍্যাপ দিবি স্যার মিয়া, ওরা খেলার শুরুতে আর দিন র‍্যাপ লাবান, দুর্নীতি করে টস নিয়ে গেছে সিরিয়ালে তারা। আরে দুর্নীতি করতেছে ওরা, তোরে সিরিয়ালে খারাপ দেখছিস না? আরে ওরা সিরিয়াল দুর্নীতি করতেছে। খালার বউ তোরা কি সিরিয়ালে খারাপ দেখছিস না? ক্যাপ্টেন হয়ে কোনো লাভই নাই, তোর ক্যাপ্টেন আমি, সিরিয়ালে তোর সামনে খারাই, আবার পাকে সিরিয়ালে খারাপ। কালকে তোরে কি শিখাইছি মনে আছে? ইয়েস কোচ। বল যে দিক যাইবো তার বিপরীত পাশে এমনে ফাল দিবি, কেমনে? এমনে বল থাকুক আর না থাকুক তোর ড্রাইভ দিতে হইব, দেখা যাচ্ছে কেমনে ড্রাইভ দিতে হইব। আর কালকে তোরে কি শিখাইছিলাম মনে আছে? বলের সামনে এমনে এমনে করতে হইব, বল মারতে পারোস আর না পারোস স্টাইল করতে হইব এমনে এমনে। ঠিক আছে ঠিক আছে, দেখা আছে সাবাস, এবার তুই আয়। কালকে তোরে কি শিখাইছিলাম কসে? আচ্ছা বল নি। আরে বল লাগবো না, তোরে কি আমি খেলা শিখাইছি নাকি? ও ওইটা, হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই, আমার ওইটা স্টেপ বাই স্টেপ মনে আছে। যখন আমার পায়ের সাইড দিয়ে কেউ বল নিতে যেবার, তার বাউটা আমার পায়ের লাগে টুকা লাগবে, তখন হইছে না সাবাস। আর যখন তোর মাথায় কেউ হাত রাখবো তখন কিন্তু কেমনে ব্রাজিল হলো একটা শক্তিশালী টিম, ওগো পাশে আছে সবচেয়ে সেরা গোলকিপার এলিজাবেথ বেকার, বল যে পাশে যায় উল্টা পাশে ড্রাইভ দেয়। সমস্যা নাই, তোরা খালি বল নিয়ে মাঠের মাঝখান দিয়ে দৌড়া, ম্যাচ তো খেলুম আমি আর এই মাঠের রেফারিরা, ম্যাচ তো আগের থেকে খেলে রাখছি, জিতবো এবার আর্জেন্টিনা। কিন্তু কোচ মাঠে খেলুম ঠিক আছে, কিন্তু আপনি তো আমাকে কিছু শিখাই দিলেন না। সমস্যা নাই, তগলাইগা এইটা আছে কোচ, পাউডার নাকি? তাইলে পাউডার দিয়ে মাইরে দিবেন নাকি? তাইলে চলেন জায়গা মাইরে দেহি। এইটা হইলো অনুবীক্ষণিক মাইক্রোফোন, তোরা সবাই এই পাউডার এক ফোঁটা করে লাগায় নে, যেন আমি এদিকে যা কই ক্লিয়ার শোনা যায়। এইটা আমি বিজ্ঞানী আনোয়ার হোসেন নিউটনের কাছে আনছি, এখন দেখো না নাকি। হ্যালো কোচ, শোনা যায় শোনা যায়? হেই মেয়ে তো কাছ থেকে গেলে তো ক্লিয়ার শোনা যায় বই।
চল মাঠের পিছে এত বড় ক্ষেত কে আরে নেইমার ভাই আমি আপনার অনেক বড় ফ্যান ভাই অনেক বড় ফ্যান অটোগ্রাফ লাগবে আচ্ছা দিতে আরে ভাই অটোগ্রাফ পরে দেন আমি তো আপনার খেলার ফ্যান না আমি তো আপনার অভিনয়ের ফ্যান ভাই আমি আমার কেজিএফ 3 তে নায়ক হিসেবে আপনারই চাই ভাই আপনার যাও অভিনয় উই যে ওইটার যে এক্সপ্রেশন না ছিল আপনার ভাই কেউ বুঝাই পারবো না ভাই আপনি অভিনয় করতেছেন ভাই একদম রিয়েল মনে হয়েছিল ভাই আমি একটা প্রোডিউসার আমার ডিরেক্টর কইছে কেজিএফ চ্যাপ্টার 3 তে নায়ক হিসেবে আমার ডিরেক্টর আপনারই চাই ভাই আপনি না করেন না ভাই ভাই একবার সাইন করে দেন ভাই হ্যাঁ ভাই না করেন না অনেক বড় সুযোগ ভাই একবার ভাই ভাই সবাই আমার ট্যালেন্ট নিয়ে মাস্করা করতেছে হ্যালো কাকলি হ্যাঁ দীর্ঘ অনেকদিন সাধনার পর কোপা আমেরিকা 2021 রেফারি করার দায়িত্ব পাইছি পুরো নিষ্ঠা ও সততার সাথে আমি দায়িত্ব পালন করুম তোমরা আমার কোনে নাও আমার নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হইব বল কোনে বল তো রেফারির কাছে রেফারি কোনে আলার গো আমি জানতাম তুমি ধরে করছ রেফারি কোনে এই মেয়েটা জোর দিকে দুর্নীতি করে তো তন্না নিজে খালি কর রেফারি কোনে এ কোন স্যার খারা খারা হ্যাঁ কো স্যার রেফারির বল সব পাঠাই দেন একটু আস্তে ধাক্কা দিতি ওকে বস মিশন সাকসেসফুল আই এম রেফারি অংকং ফ্রম উগান্ডা আপনি কি সবসময় উগান্ডায় কথা বলেন ইয়েস ব্রো আমি উগান্ডা ছাড়া কথা বলি না এভরি ল্যাঙ্গুয়েজ উগান্ডা জীবনে ফাউল কাটা ধরছেন আপনি ফাউল তো আমি একটাও ধরি নাই কেন কারণ এইটাই আমার প্রথম ম্যাচ পুরো ম্যাচই তো আমি দুর্নীতির উপর চলতেছে ডাইন পা দে না বাম পা দিয়া আরে তোর যেই পাও দিয়া ভাল লাগে সেই পাও দিয়া পাস দে বাম পা দিয়ে দে আচ্ছা বাম্পা দেই দিমু কিন্তু আর্জেন্টিনা প্লেয়ার কাছে দিমু নাকি ব্রাজিলের প্লেয়ার কাছে দিমু আরে তুই আর্জেন্টিনার আর্জেন্টিনার প্লেয়ারের কাছে তো দিবি কার কাছে পাস দিমু ডিমারের কাছে নাকি মেসির কাছে আরে তুই মেসির কাছে দিবি কেমনে মেসি তো তুই নিজেই ও আচ্ছা মেসি তো আমি তাহলে ডিমারের কাছে দিয়ে দিলাম তাড়াতাড়ি পাস দে এই পাস দে পাস দে পাস দে মি আপনি বল না নিয়ে তামাশা দেখতেছ কি নে বল নিয়ে গেছে গা এই মাইক্রোফোন রেখে বল দিয়ে কামু না ছোট্ট একটা ভুলের কারণে বল নেইমারের কাছে নেইমার বাদ দিল কাকার কাছে কাকার পিছনে আর্জেন্টিনার প্লেয়ার কাকা ছোট্ট করে বাদ দিল নেইমারের কাছে নেইমারের দুর্দান্ত শট গোল হে গোল 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 হো ভাই গোল হইছে মাত্র গোল হইছে কি আমি ওই জায়গায় আহমু নাকি আচ্ছা খারাপ নাই দাসি এ ভাই কি ভাই খেতে নিতাছেন গেল লাগা আমার এটা কি হলো ক্লিয়ার বল আত্মীয় ধরতে শুরু থেকে দুর্নীতি করতে দেওয়া তোর নানি রে গালি কর ওসামা বালা পেনাল্টি এই উড়ি ফারি প্ল্যান্টিক দুলো কেন আমরা বেটা বিশ্বকাপে ফাইনাল ম্যাচে হাত দিয়ে গোল দিলাম আর গোল দিয়ে কাত নিলাম তাও বেটা রেফারি আমাকে প্ল্যান্টিক ধরলো না এটা কোপা আমেরিকা আমাকে মাঠে আমরা বল ধরছি হাত দিয়ে বল ধরছে আর আমাকে প্ল্যান্টিক ধরছে মানে রেফারি মনে আমাকে সাপোর্ট নাই খারাপ দেখতাছি বস মিশন তো ফেল রেফারি তো প্ল্যান্টিক দিয়ে দিছে
আর নেইমার দিব শট নেইমারের পায়ে তো কখনো প্ল্যানটিক মিস হয় না তো ব্রাজিলের পক্ষ থেকে পেনাল্টি দেওয়ার জন্য আসছে নেইমার আর নেইমার কিন্তু কখনো পেনাল্টি মিস করে না নেইমার শটে জোর পাওয়ার জন্য একটু পিছাচ্ছে হেই এরা কারা এই আর শুরু থেকে দুর্নীতি করতেছে এই কি হইলো এটা কি হইলো বস মিশন সাকসেসফুল আরে ওই তো নেইমার ভাই ভাই উঠেন 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 কি রে কোনো কথা কয় না কে কি রে তোরে কি মাইরা টাইরা দিছে নাকি কি বলি হ্যালো বুড়িগঙ্গা টিভি আপনারা আমার কাছে একটু আসেন আমারে হত্যার হুমকি দিতে আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে চাই কি হয়েছে আপনারা তো চুপ করে আছেন কেন কিছু বলেন কে আপনাকে কিডন্যাপ করেছিল বলেন আমরা তো আপনার উপকার করতেই আসছি ওরা দুইজন আছিল আমার পায়ের উপরে দিয়ে এমনে এমনে বা উঠে দিতে আমি অনেক কথা পাইছি আমার মুখে সব দিয়ে মদ ঢেলে দিছে আমি মদ খাই না জীবনে এইটুক একটা ছেলে আমি কি মদ খাই অনেক কষ্ট হয়েছে এমনে ধরে এমনে যাইতে দিতে শুনুন কালকে যদি আমি মইরা যাই তাইলে বুঝবেন আমি আত্মহত্যা করি নাই আমার খুন করা হয়েছে এই স্ক্রিপ্ট জানি কোন থেকে চিনে চিনে লাগে হ্যাঁ এই তুই তো দেখা যায় পরে উনি পুরো স্ক্রিপ্টই মাইরা দিছস স্ক্রিপ্ট মেরে দিছস ঠিক আছে কিন্তু তুমি যত বড় অভিনেতা হও পরিমণির মতো অভিনয় তোমার হয় নাই কি করে পরিমণি লেজেন্ড আবেগ বোঝো নাটক বোঝো না আরেক লাইন আছে তো শুনেন তো নাটক শেষে পেনাল্টি করবে আবার অভিনেতা নেই না মানে খেলোয়াড় নেই না 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 তো ভঙ্গি ভাই সে একবার দুর্দান্ত শট আবার গোল গোল ব্রাজিল দুই আর্জেন্টিনা দুই তো আবার বল কাকার কাছে কাকা দুর্দান্ত কাটাছে কাকা বল পাস দিয়ে পোস্ট কাটিন ফুটবল খেলায় আবার কমিটি থেকে রিপ্লে শুরু হইলো আরো চার বছর আগে যে বার থেকে তুই নাটক শুরু করছো আরে কোন পায়ে টাই ব্যথা পাই নাই বুঝছেন সমস্যাটা কি আমার একটু বাতের ব্যথা আর কেউ আমার ধাক্কা টাকা দেয় না এই যে আমি আর মেসি তো বন্ধু বুঝেন নাই আমার কি কোনো ধাক্কা টুকা দেয় নাই আমার বাতের ব্যথা জাল লাগে মাঝে মধ্যে একটু হয়ে ঢুকবে ওরকম কোনো সমস্যা নাই কিন্তু রেফারি স্যার রিপ্লে কেমনে হইব স্টেডিয়ামে তো কারেন্ট নাই স্টেডিয়ামে কারেন্ট নাই পাক উগান্ডার থেকে তোর এত কষ্ট করে ইম্পোর্ট করে আনছি আর্জেন্টিনার জিতানের লিগা আর তুই তো দাদা পুরোপুরি সততার সাথে খেলতাছস যদি এই ম্যাচ কোনো মতে আর্জেন্টিনা হারে তাহলে তোর খেতে ফেলাই পিছন মেরে দিন তুই পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবি না দেখেন আমার সম্মান দেখো তখন আমি কিন্তু একটা সম্মানীয় ব্যক্তি আচ্ছা আপনাকে তাহলে সম্মানের সাথে খেতে ফেলায় পিছন মেরে দিব আপনি পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবেন না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই হাফ অ্যান আওয়ার শেষ হোক খেলবো আমি জিতবে আর্জেন্টিনা কি ভালো হয়েছে আমার অভিনয়টা আমার অ্যাক্টিংটা ঠিক ছিল না এই যে পাউতেরা 100 হয়েছে না 100 100 হয়েছে কিন্তু একটু ওভার অ্যাক্টিং হয়ে গিয়েছিল এরপর থেকে এই বোল্ডার করবি না অ্যাক্টিংটা 100 100 করবি কি করে তাইলে বস হাফ এন আওয়ার তো হয়ে গেছে তাইলে আমি এখন বারটা চেঞ্জ করি এই খারা কোপা আমেরিকার নতুন নিয়ম হইছে হাফ এন আওয়ার হইলেও বার চেঞ্জ হয় না আরে ভাই বলটা কই গেল আসলে তো বলটা কই গেল হালার বল তো তোর কাছে বলটা কই গেল
এই তোকমতে কি কোনো মানবতা মূল্যবোধ বলতে কিছু আছে? ওর মতে এরকম অন্তঃসত্ত্বা পুরুষ এদেরকে দাঁড় করানোর কোনো দরকার আছে? আসলে তো এটা কি তুই ঠিক করছিস তুই বেটা? একটা অন্তঃসত্ত্বা পুরুষ 6 মাস চলতাছে, পরে এইভাবে দাঁড় করে রাখাটা আমার কাছে একেবারেই ঠিক হয়নি না, ঠিক হয়নি। নেইমারের অবলম্বন রেফারি দুর্নীতির মাঠে পা দিল এবং বল ছড়ে এবং ফাস্টেন কোপা আমেরিকাতে ম্যাচ ফিক্সিং দেখা যাচ্ছে। খালি কর আলার তুইও দুর্নীতি কর পুরোপুরি দুর্নীতি হইতাছে। আমি বেশি কথা কই এখন তোগো মতো হলুদ কার্ড খামু নাকি? তো আবার আবার কষ্ট আর চাপাত দিতে নেইমারের কাছে বল, নেইমার বল নিয়ে যাচ্ছে নেইমারের সামনে মেসি, নেইমার এটা কি চাইতাতে কুম্পু না কেরাতু না এটা শাওলিন না এটা মার্শাল আর্ট, আমরা ফুটবল খেলার মাধ্যমে নানা রকম ফাইটিং স্কিল শিখতে পারতেছি নেইমারের কাছ থেকে। মেসি দাঁড়িয়ে পড়ছে, মেসির শট, কিলিয়ান নেইমারের বুকের মাধ্যমে দুইটা হাড় ভেঙে গেছে, নেইমারের জোরদার আবেদন রেফারির কাছে, রেফারি কি ফাউল ধরবে? এই ফাউল, বাহ ফাউলের কথা শুনেই নেইমার চাঙ্গা। এই ফাউল হইছে তগো গোলকির কি করে এই ও মাল রে আমারে আমাকে গোলকির ফাউল হলো কেন? বাহ রেফারির বাঁশিতে নেইমারের হলুদ কার্ড আর রেফারির পেনাল্টির ইশারা। ভাই যাই করস ভাই, দেখ আমারে বজারি খেতে না যায়। রেফারি মেসিকে দিচ্ছে শয়তানি বুদ্ধি, প্রথম পেনাল্টি শট দিবে আর্জেন্টিনার মেসি, মেসির শট ডস গোল কিনে চেপে রেখেছে রেফারির শট গোল। শয়তানি ফন্দি নেইমারের শট, কিন্তু এটা কি ডি মারিয়ার মেসি ধরে ফেলতে কাকার এইবার কি হইব? কোনো এলিসন ফিগার রেড গোল বার ফাঁকা, কিন্তু না রেফারি বলটাকে ফেলাইছে কিন্তু নিরাশ নেইমার। কিন্তু তারপরে গোল হলো না, বিনাশ আর্জেন্টিনা। গোল, হ্যাঁ গোলের ঘোষণা দিলেন রেফারি। আমি ক্লিয়ার দেখছি গোল হইছে, আর রিপ্লে দেখাম কেমনে? কারেন্ট কারেন্টের সুতা দিয়ে গোল নিয়ে নিল আর্জেন্টিনা রেফারি, আর স্কোর বোর্ডে আর্জেন্টিনা 3 ব্রাজিল 3। তুই দেখ এদের থেকে বলটা নিয়ে আয়। ঢুকে গেল গোল পোস্টে এবং সুপারম্যান পান দেওয়ার পর জন সিনার আসার কি হবে? একটা গোল হওয়ার সম্ভাবনা। শট দে তুই, দেখি আজকে কেন আটকায়, আজকে গোল দিয়ে আসারু। শট দে, টাকার মারাত্মক শট, সময় শেষ। কি করে কিন্তু ব্রাজিলের একটা গোল আর সম্ভাবনা ছিল, সময় থাকতো রেফারি চালাকি করে সময় শেষ হওয়ার বাসে দিল। তো স্কোর বোর্ড ব্রাজিল 3 আর্জেন্টিনা 2। রেফারি মাদার ভাই, ধন্যবাদ ভাই, আইতাছি ভাই। দাঁড়ান যায়েন না,
গাইস যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে বেশি বেশি লাইক করতে হবে গাইস এই ভিডিওতে আমি প্রথম লাইক টার্গেট দিতেছি এই ভিডিওতে লাইক টার্গেট হলো 100 কে আর যদি 100 কে লাইক আপনারা কইরা দিতে পারেন তাহলে আমি আমাদের সেকেন্ড চ্যালেঞ্জ মানে আমার ফুল টিম নিয়ে একটা ধামাকাদার চ্যালেঞ্জ ভিডিও করব এন্ড আপনারা অবশ্যই এটাও জানান যে আপনারা কি টাইপের চ্যালেঞ্জ দেন সো ফটাফট 100 কে লাইক ডান করে দেন গাইস থ্যাংক ইউ Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living.